ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জেরে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে এলোপাথারি মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। প্রতিনিধি সাইফুল জানান, সোমবার রাতে সোহাগ মিয়ার উপর হামলা করে তারা। ভুক্তভোগীর পরিবার জানায়, সোহাগের সাথে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল একই এলাকার শিপু পাঠান, আরমান পাঠান, ইউসুফ পাঠান ও রাকিব পাঠানের সঙ্গে। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘটনার দিন রাতে সোহাগের ওপর হামলা করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনায় সোহাগের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মসজিদ করছে যে নতুন মসজিদে আমরা ভালো বলে বসে রয়েছি, ফিস দিয়া কিছু সংঘভঙ্গ ভোলাপান যেরকম চিনছে অজ্ঞাত আর অনেকটি এই যে গোবর গায়ের এক ছেলে ওই ছেলেও আজকে ওর নাম তো আর চিনি না, জানি না, এলাকার চিনছে না। ওপরে নিয়ে পরে ওই যে আমার ছেলে যে সোহাগ, সোহাগের মাথায় আঘাত করছে। আঘাত করলে পরে শিক্ষার্থী পারলে এলাকার লোকজন যখন আসছে পিক টিক পাইরা রাত্রের ঘটনা, তখন তারা দৌড়ে পালাইছে অজ্ঞাত অনেক ইচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কতক্ষণ আগে আমি একটা অভিযোগ থানায় দিয়ে আসছি।